আজি যেউন দল প্রক্লেম করে যে বিশ্বর সর্ববৃহৎ দল সবুঠার ডিসিপ্লিন দল বলে নিজের পরিচয় দেওয়া পাই পছায় না গোটে কৌতূহল সমস্ত মনরে আজি জাগ্রত করেছে। গোটিয়ে দল গোটিয়ে পদ কিন্তু দুই জন ব্যক্তি বিশেষ সারা ওড়িশা আজি সন্ধ্যা সারা ওড়িশা আজি বিচলিত যে এ কোন গোটে দল যে কৌচি যে আমি সবুঠার ডিসিপ্লিন দল তার যে প্রার্থী বছা হলে কালি যাঙ্কর ঘোষণা কলা তাঙ্কর সেন্ট্রাল লিডরশিপ আজি নামাঙ্কন দাখল করিবা পরে শ্রীমতী মমতা মহন্তঙ্কর ঠিক পরে পরে আউ দশ জন বিধায়কঙ্কর সমর্থন নেই আউ জন ব্যক্তি বিশেষ নিজকে কহিবাকু পছাউ নাহান্তি যে আমি স্বাধীন ভাবে ঠিয়া হয়েছু কিন্তু দশ জন দলীয় বিধায়কঙ্কর সমর্থন নেই সি নিষ্পত্তি নেইছন্তি যে সি মধ্য রাজ্যসভায় সদস্যতা পাই কন্টেস্ট করি এই কৌতূহল লোকঙ্ক ভিতরে অছি যে কথা কম দল ভিতরে কোন গোটে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েগলা কি দল ভিতরে কোন আর ডিসিপ্লিন না কি না দল ভিতরে গোটে এমিতি অরাজকতা অছি আর গোটে এমিতি ডিভিজন অছি যে ডিভিজনটি লোকঙ্ক চক্ষুকু অল্প আসুছি কিন্তু তা পছরে অনেক কাহিনী আছে। আমি চাহুছে যে যেহেতু কুচি বিশ্বগুরু অনেক সময় যেহেতু কুচি আমি হচ্ছু সবুঠ ডিসিপ্লিন পার্টি যেহেতু সি নিজে কুচি আমি হচ্ছু সর্ববৃহৎ গণতান্ত্রিক পার্টি আমি চাহিবা যে লোকঙ্ক মন ভিতরে যে কৌতূহল সৃষ্টি হয়েছি যে বাস্তবরে ভারতীয় জনতা পার্টি প্রার্থী কি কিন্তু আমি তাঙ্কু গোটে জিনিস নিশ্চিত ভাবে পচারিবু যে যেউ দশ জন বিধায়কঙ্কর সমর্থন আউ জনে ব্যক্তি বিশেষ নেইকরি ঠিয়া হয়েছন্তি বর্তমান পর্যন্ত ওড়িশা ক্লিয়ার হয়ে নাই যে কিয়ে প্রকৃত প্রার্থী যদি প্রকৃত প্রার্থী বাদে যে প্রার্থী আজি হয়েছন্তি সে রইগবে যে দশ জন বিধায়ক সমর্থন করেছন্তি সারা ওড়িশা আগে ভারতীয় জনতা পার্টি কইপারিব কি যে সে দশ জনকে সাসপেন্ড করিব আমি চাহুছু যে যদি ডিসিপ্লিন কথা আমি নেছে এবং দশ জন বিধায়কঙ্কর সমর্থন নেইকি নমিনেসন পেপর দাখল করুছে যে ব্যক্তি বিশেষ জনে যে নমিনেট হলে বাকি যে ব্যক্তি বিশেষ অছন্তি যে দশ জন বিধায়কঙ্কর সমর্থন নেইছন্তি আমি ভাবুছু ভারতীয় জনতা পার্টি যেমনি নৈতিকতার বার্তা অনেক ক্ষেত্রে দিয়ে এই ক্ষেত্রে দেব বলে আমি আশা করি আর এই কৌতূহল যেতে শীঘ্র ক্লিয়ার হব ওড়িশাবাসী সেতে খুশি হবে কিনা আজি যেপরি ড্রামা অনফোল্ড হয়েছি সারা ওড়িশা আজি সন্ধ্যা এবং এই কৌতূহল যেটা লোকঙ্ক মনে অছি আমি ভাবুছু সে তাকে নিশ্চিত ভাবে স্পষ্ট করবে এবং খুব শীঘ্র স্পষ্ট করবে।